नमस्कार, शुभ सन्ध्या। संवाद पढ़ी समर्पिता भट्टाचार्य। शिक्षक दिवस उपलक्षे राष्ट्रपति रामनाथ कोविंद, उपराष्ट्रपति वेंकैया नायडू एवं प्रधानमंत्री नरेंद्र मोदी शुभेच्छा जानिएछेन शिक्षकदेर। राष्ट्रपति बोलेन, गुरु शिष्य परम्परा आमादेर परम्परा। आजकल अनलाइन शिक्षा व्यवस्था जनप्रिय होयेछे। उपराष्ट्रपति एम वेंकैया नायडू सर्वपल्ली राधाकृष्णनेर स्मृतिचारण करे बोलेन, राधाकृष्णन छिलेन शिक्षक, दार्शनिक ओ गवेषक। प्रधानमंत्री देश गठनेर काजे शिक्षकदेर भूमिकार कथा तुले धरेन। राष्ट्रपति आज 47 जन शिक्षककेई तादेर अवदानेर जन्य গুয়াহাটিতে আজ কেন্দ্রীয়ভাবে শিক্ষক দিবস উদযাপন করা হয়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অনুষ্ঠানের উদ্বোধন করেন। আজই আঞ্চলিক ভাষার সঞ্চালকালয়ের উদ্বোধন করেন। শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই কার্যালয় স্থানীয় ভাষাগুলির সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করবে। মুখ্যমন্ত্রীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রাজ্যের কৃতী 36 জন শিক্ষককে সংবর্ধনা জানানো ছাড়াও 10টি স্কুলকে পারদর্শিতার জন্য অর্থ প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী ডক্টর শর্মাই কয় যে রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020ত মাতৃভাষার সুরক্ষার ক্ষেত্রে গ্রহণ করা পদক্ষেপ সমূহে রাজ্যখনের থলুয়া ভাষা সমূহের সুরক্ষা প্রদানত বিশেষ অরিহণা আগবাব। অনুষ্ঠানত 36 জন কৃতী শিক্ষকলৈ রাজ্যিক শিক্ষক বঁটার লগতে বিশেষ পারদর্শিতা প্রদর্শন করা 10খন বিদ্যালয়লৈ বঁটা প্রদান করা হয়। শিলচরেও আজ 59তম শিক্ষক দিবস উদযাপন করা হয়। সরকারি বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলাশাসক কীর্তি জুলি বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোভিড সংক্রমণ রোখার ক্ষেত্রে সচেতনতা গড়ে তুলতে শিক্ষকরা বিরাট ভূমিকা পালন করতে পারেন। বিদ্যালয় সমূহের পরিদর্শক কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসন সহযোগিতা করে। শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত এডিসি রাজীব রায় ও স্কুল ইন্সপেক্টর সাবিনা ইয়াসমিন আরব রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রী, শিক্ষক ও স্কুলগুলিকে সম্মাননা জানানো হয়। Come forward, let us learn together how to tackle this digital beast and ride the wave so that our students are prepared equal to an American student, equal to a European student. How is he comfortable with digital technology? Coding has become the new language. Sabka language abhi coding hone wala hai. Is new world mein apne aap ko kaise prepare karenge and apne bachchon ko kaise lead karenge? Ye aapke haath mein hai and I invite you to join us in this journey. Most importantly, keep yourselves healthy, safe, keep washing your hands, keep wearing mask, keep following social distancing practices. Aap aage leke jayenge to bacche aapko follow karenge, bacche fir jaake apne parents ko batayenge. Mere teacher ne bola hai ki abhi bhi covid chalu hai, abhi bhi precaution lena hai, papa aap please mask pehniye, papa aap bahar mat jaiye agar kaam nahi hai. So teachers, as always, please lead us and guide us. And happy Teachers Day to all of you. Thank you for all your selfless services. Namaskar. দিনে আমি আমার শিক্ষকদেরকে এবং বর্তমান যারা এখানে উপস্থিত শিক্ষকদেরকে আমার সশব্দ প্রণাম জানাই। এবং আমরা প্রতি বছরে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং আজকে 59তম শিক্ষক দিবস উদযাপন করলাম আমরা কাছাড় জেলা কমিটির তরফ থেকে। এই স্কুল গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি এন্ড এমপি স্কুলে এই প্রোগ্রামটা উদযাপিত হলো খুব সামান্য। কোভিড 19-এ এখন পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা 24,27,583 জন। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 86,738 জন। দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 31,07,262 জন। চিকিৎসাধীন 8,50,309 জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 70,012 জনের। এর মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয় 1,065 জনের। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই এখন করানো যাবে কোভিড টেস্ট।
ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ এই নির্দেশ দিয়েছে। চাহিদা মতোই করাতে হবে পরীক্ষা, তবে রাজ্যগুলি এই নির্দেশের কিছু বদল আনতে পারবে। কন্টেনমেন্ট জোনের বাসিন্দাদের ক্ষেত্রে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক। তাছাড়া যেসব এলাকায় সংক্রমণের হার বেশি সেসব এলাকায় এই নির্দেশ মানতেই হবে। অ্যান্টিজেন টেস্টে করোনা ধরা পড়লে আরটিপিসিআর টেস্ট করাতে হবে। এই পরীক্ষার জন্য জরুরি স্বাস্থ্য পরিষেবা যাতে বিঘ্ন না হয় সেদিকেও নজর দিতে বলা হয়েছে। আমাদের সঙ্গে এ মুহূর্তে রয়েছেন কাছাড় জেলার মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। আমরা তার কাছ থেকে জেনে নেব জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি। হ্যালো 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 সুমন বাবু, আপনার কাছ থেকে আমরা জানতে চাইছি জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি এ মুহূর্তে ঠিক কি রয়েছে? কাছাড় জেলার আজকের দিনে রিপোর্ট এখনো এসে পৌঁছায়নি, যতটুকু খবর পেয়েছি 200 আশপাশ পজিটিভ বেরিয়েছে। আমরা আগামীকাল থেকে ওয়ার্ড ওয়াইজ যেগুলো স্ক্রিনিং সেন্টার ছিল সেগুলো আমরা বন্ধ করছি, কারণ দেখা যাচ্ছে সেই হিসাবে লোক সমাগম হচ্ছে না বা টেস্ট করাতে আসছেন না। যেই হিসাবে আমরা সেখানে মেন পাওয়ার ইউটিলাইজ মানে মেন পাওয়ার দেওয়া হয়েছে বা আদার ফেসিলিটি দেওয়া হয়েছে, তো সেটার পরিপ্রেক্ষিতে এবং যেহেতু লকডাউনটা এখন শেষ হয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতে ওয়ার্ড প্রত্যেকটি ওয়ার্ডে যে একটা সেন্টার খোলা হয়েছিল সেটা আপাতত বন্ধ করা হবে। আর আমরা বিটি টিচার্স ট্রেনিং কলেজ, হলি ক্রস স্কুল এবং আরবান হেলথ সেন্টার তিনটি জায়গায় আমরা স্ক্রিনিং সেন্টার রাখবো। তাছাড়া আইএসবিটি তে একটা স্ক্রিনিং সেন্টার থাকবে, তো সেই চারটা জায়গায় স্ক্রিনিং শুরু হবে। সোমবার থেকে আমরা আরবান পিসি তে স্ক্রিনিং শুরু করব। সুমনবাবু, আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাইব যে আজ থেকে নৈশ কারফু এবং সপ্তাহান্তের যে লকডাউন রয়েছে তা উঠিয়ে নেওয়া হচ্ছে, এক্ষেত্রে জেলায় জনগণের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সে বিষয়ে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি লকডাউনটা দেওয়ার কখনো সরকারের ইচ্ছা ছিল না, কিন্তু পরিস্থিতি এরকম ছিল যে লকডাউন দিতে বাধ্য করা হয় এবং লকডাউনের ফলে কিছুটা হয়তো চেইন করোনার যে চেইন সেটা ব্রেক আপ করা সম্ভব হয়েছে। গত 3 দিন ধরে কিন্তু কাছাকাছি একটিও মৃত্যুর কেস হয়নি, কোভিড সংক্রান্ত মৃত্যুর কেস হয়নি এবং অনেকেই হয়তো এখন সেই ইয়েটা এসছে যে তাড়াতাড়ি হাসপাতালে যাওয়ার একটা অভ্যাস ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে, এজন্য অনেক কেস মানে বাঁচানো সম্ভব হয়েছে। তো আশা করি ভবিষ্যতে সেটার একটা সুফল পাওয়া যাবে। ধন্যবাদ জানাই সুমনবাবু আপনাকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আজ থেকে আনলক 4 পর্ব শুরু হয়ে গেছে রাজ্যে। এই পর্বে প্রত্যাহার করা হয়েছে নৈশ কারফু এবং সপ্তাহান্তের লকডাউন। আন্তঃজেলা ও আন্তঃরাজ্য যাতায়াত ও সামগ্রী সরবরাহে কোনো বাধা রইল না, এর জন্য আলাদা পাসও লাগবে না। 30 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ, তবে 50% হারে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন অনলাইন ক্লাস ও টেলিকাউন্সেলিং এর জন্য। বিয়ে ও মৃতদেহ সৎকারে যেতে পারবেন 20 জন লোক। 21 সেপ্টেম্বর থেকে 100 জন যোগ দিতে পারবেন। ওই দিন থেকে ধর্মীয় প্রতিষ্ঠান ও বিনোদনমূলক ও রাজনৈতিক সমাবেশ ঘটানো যাবে, তবে 100 জনের বেশি লোক জড়ো হতে পারবেন না। কন্টেনমেন্ট জোনে কোনো ধরনের রেহাই নেই। 65 বছরের ঊর্ধ্বে লোক, গর্ভবতী মহিলা ও 10 বছরের নিচের শিশুদের ঘরে থাকতে হবে। হাইলাকান্দি জেলার টান্টুর পীর আতাউর রহমান চৌধুরী প্রয়াত হয়েছেন। গতকাল তাকে সমাহিত করা হয়েছে। অগণিত ভক্ত এই বিশিষ্ট ইসলামী পণ্ডিতকে চোখের জলে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তার জানাজার নামাজ পরিচালনা করেন পীরের দ্বিতীয় ছেলে মৌলানা আব্দুল বাসিত চৌধুরী। বাসিত উত্তরপ্রদেশের রামপুর মাদ্রাসায় অধ্যয়ন করছেন। গতকাল ভোর থেকেই ভক্তগণ তাকে শেষ দেখা দেখতে জমায়েত হন। তার মৃত্যুতে রাজনৈতিক অরাজনৈতিক মহলের বিশিষ্টজন, বিভিন্ন স্থানের আলেমগণ, নদওয়াতুত তামির, আহলে সুন্নতের মতো ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা সহ পরিবারের সদস্যদের সমবেদনা জানান তারা। কোভিড 19 প্রোটোকল বজায় রেখে সেপ্টেম্বর মাসের জন্য জেলা উন্নয়ন কমিটির 2-দিনব্যাপী বৈঠক বৃহস্পতি ও শুক্রবার শিলচর অনুষ্ঠিত হয়েছে। অফিস কনফারেন্স হলে বৈঠকে সভাপতিত্ব করে উপায়ুক্ত কীর্তি জলি বর্ষা মৌসুম শেষ হওয়ার সাথে সাথে সমস্ত বড় বিভাগের প্রকল্পগুলির পর্যালোচনা পরিচালনা করেন এবং শুকনো মৌসুমে দ্রুত কাজ সম্পাদনের জন্য একটি রোডম্যাপ প্রস্তুত করেন। বৃহস্পতিবার তিনি জেলায় পূর্ত বিভাগ, এনএইচ বিল্ডিং, পিএইচইডি, জলসম্পদ, ভূমি সংরক্ষণ এবং টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং বিভাগগুলি পর্যালোচনা করেন। শুক্রবার অনুষ্ঠিত ডিডিসির বৈঠকে পিএমএজিওয়াই এর আওতায় গ্রাম উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং জানানো হয় যে পিএমজিওয়াই গ্রামগুলি
শ্রেণীকে প্রতিটি গ্রামের জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ দিয়ে ভারত সরকার চিহ্নিত করেছে। জেলা উপায়ুক্ত জলি বলেন যে সমাজকল্যাণ বিভাগের চলতি মাসেই উপযুক্ত পদ্ধতিতে পোষণ কার্যক্রম পালন করা উচিত। তিনি হ্যান্ডলুম এবং টেক্সটাইল বিভাগকে জেলায় একটি মিনি শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং পশুপালন ও পশু চিকিৎসা বিভাগকে সোয়াইন জ্বর নিয়ন্ত্রণে টিকা দেওয়ার অভিযান পরিচালনা করার নির্দেশ দেন। জেলার মৎস্য উৎপাদন ও কৃষি বিভাগ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। চা বাগানের শ্রমিকরা যেন সময় মতো পুজো বোনাস পান সেই দিকেও নজর রাখেন তিনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন করিমগঞ্জ জেলার তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী। আমরা তার কাছ থেকে জেনে নেব করিমগঞ্জ জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি। হ্যালো 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 চৌধুরী বাবু, আপনার কাছ থেকে জানতে চাইছি করিমগঞ্জ জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি ঠিক কি রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ, আজকের এখন পর্যন্ত রিপোর্ট যদিও আসেনি, তবে এক সূত্রে জানা গেছে আজ এখন পর্যন্ত 15 জন আক্রান্ত হবার প্রথম স্লটে খবর পাওয়া গেছে। এই নিয়ে এখন পর্যন্ত জেলায় প্রায় 2,800 আক্রান্ত হলেন, এখন পর্যন্ত চিকিৎসা করে বাড়ি ফিরলেন, সুস্থ হয়ে ফিরলেন 1,556 জন গতকাল পর্যন্ত। গতকাল পর্যন্ত লালারস পরীক্ষা করা হয়েছে জেলার 30,000 নাগরিকের এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে প্রায় 35,000 নাগরিকের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। গতকাল ছিল দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের, গতকাল 127 জন কোভিডে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 91 জন র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 91 জনকে শনাক্ত করা হয় পজিটিভ এবং 36 জনকে লালারসে শনাক্ত করা হয়। গতকাল 56 জনকে হাসপাতাল থেকে সুস্থ করে বাড়ি ফেরানো সম্ভব হয়েছে। এদিকে আজ সরকারের নৈশ কার্ফু এবং এই লকডাউন, বরাক উপত্যকার লকডাউন শেষ হয় আজ করিমগঞ্জ আবার ছন্দে ফিরে এসেছে, লোকজন বাজার হাট দোকান প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে এসেছেন, জনগণের মধ্যে স্বাভাবিক ছন্দ ফিরে আসেছে, দেখা গেছে ফিরে আসতে দেখা গেছে জেলা জুড়ে। সমর্পিতা, ধন্যবাদ জানাই সাজ্জাদুল হক চৌধুরী মহাশয় আপনাকে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখা শুরু করলেন চেন্নাই অ্যাপোলো হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর রাকেশ পি গোপাল। প্রথম দিনই 60 জন নাম লেখালেও আসেন 31 জন রোগী। ডাক্তার রাকেশ বিশেষ পরিস্থিতির জন্য আজই চেন্নাই ফিরে গেছেন, যদিও সোমবার পর্যন্ত তার থাকার কথা ছিল, তবে তিনি অক্টোবর মাসে ফের আসবেন বলে জানিয়েছেন মেডিকেলের অধ্যক্ষ ডক্টর বাবুল কুমার বেজবরুয়া। মেডিকেলের হৃদরোগ চিকিৎসার কোনো ডাক্তার না থাকায় এ অঞ্চলের মানুষ অসুবিধায় রয়েছেন। গতকাল ছিল লকডাউনের অন্তিম দিন, হাইলাকান্দিতে ঘটে যায় এক আজব ঘটনা। লকডাউনের নীতি নির্দেশনা ভঙ্গ করে সবাই একত্রিত হয়েছেন ডাকঘরের সামনে আধার কার্ড ভেরিফিকেশনের জন্য। দোকান বাজার বন্ধ থাকলেও সরকারি নির্দেশে খোলা ছিল আধার কার্ড ভেরিফিকেশন সেন্টার। ডাকঘর খোলার পূর্বেই ভিড় জমতে শুরু করে পুরুষ মহিলাদের। একদিনে শুধু 20 জন লোকের আধার কার্ড ভেরিফিকেশন হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হলেও জেলার আধার ভেরিফিকেশনে সেন্টারগুলোর সামনে এই অভূতপূর্ব ভিড় সত্যি বিপজ্জনক। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হাইলাকান্দির সাংবাদিক নীলোৎপল দেব। আমরা তার কাছ থেকে জেনে নেব হাইলাকান্দি জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি। হ্যালো। হ্যালো নীলোৎপল বাবু, আপনার কাছ থেকে আমরা জানতে চাইছি হাইলাকান্দি জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি সে নিয়ে। নিশ্চিতভাবে সমর্পিতা, আজকে দেখা গেছে যে হাইলাকান্দি জেলায় নতুন ভাবে আরো 17 জন ব্যক্তি কোভিডে সংক্রমিত হয়েছেন এবং 41 জন রোগীকে আজ সুস্থ হওয়ার পর হাইলাকান্দি জেলার বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার এবং এসকেআই সিভিল হাসপাতালের কোভিড ওয়ার্ড থেকে তাদেরকে ডিসচার্জ করা হয়েছে। এবং হাইলাকান্দি জেলায় গত 3 দিন দেখা গেছে যে আক্রান্ত লোকের সংখ্যা সুস্থ হয়ে যাওয়া লোকের সংখ্যা থেকে কম, এবং একটা ভালো খবর বলতে হবে হাইলাকান্দিতে আক্রান্ত লোকের সংখ্যা আমরা শেষ 3 দিন দেখেছি যে আক্রান্ত লোকের সংখ্যা কমে আসছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,515 জন এবং অ্যাক্টিভ কেস বা সক্রিয় কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমান 488 জন এবং সর্বমোট ডিসচার্জ রোগীর সংখ্যা হলো গিয়ে 2,050 জন। তো দেখতে হবে যে হাইলাকান্দি জেলায় গত 3 দিন থেকে দেখা যাচ্ছে যে আক্রান্ত লোকের সংখ্যা থেকে
সুস্থ হয়ে সেরে ওঠা লোকের সংখ্যা বেশি এবং হাইলাকান্দি জেলায় আজ নতুন ভাবে আরো 17 জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়েছেন এবং 41 জন ডিসচার্জ করা হয়েছে। হাইলাকান্দি জেলার থেকে আজকে একটা দক্ষিণ হাইলাকান্দির কারিছড়া থেকে একটা দুঃখজনক খবর এসেছে। এখানে করোনা আক্রান্ত হয়েছিলেন একজন শিক্ষক ফয়জুল হক লস্কর, উনি আজকে শিলচর মেডিকেল কলেজে উনি মৃত্যু মুখে পড়েছেন। এখন পর্যন্ত ডেথ অডিট বোর্ডের রিপোর্ট আসেনি, কিন্তু উনি করোনায় আক্রান্ত ছিলেন এবং পরিবারের দাবি যে উনি করোনায় আক্রান্ত হয়ে উনি মৃত্যু মুখে পড়েছেন। সমর্পিতা নথুলবাবু, আপনার কাছ থেকে আরেকটি বিষয় আমরা জানতে চাইব যে আজ থেকে আনলক 4 শুরু হয়েছে, নৈশ কার্ফু এবং সপ্তাহান্তের যে লকডাউন তা সম্পূর্ণভাবে উঠিয়ে নেওয়া হয়েছে সে ব্যাপারে আমরা জানতে পেরেছি। তো হাইলাকান্দি জেলায় জনগণের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এই মুহূর্তে, সে বিষয়ে যদি কিছু বলেন। নিশ্চিতভাবে প্রতিক্রিয়া বলতে হবে যে ব্যবসায়ীরা রয়েছেন, গত 9 দিন থেকে লকডাউন ছিল হাইলাকান্দিতে, বিভিন্ন নিষেধাজ্ঞা ছিল, তাই লোকসানের মুখ দেখেছেন ব্যবসায়ীরা। আজ প্রায় 9 দিন পর বোরাক উপত্যকায় ব্যবসা বাণিজ্য আবার শুরু হয়েছে। একটা ভালো খবর এসেছে যে উইকেন্ড লকডাউন এবং নাইট কার্ফিউ বা নৈশ কার্ফিউ ছিল তা প্রত্যাহার করেছে সরকার, এবং দেখা গেছে যে সব স্তরের জনগণই বলতে হবে ব্যবসায়ীরা মূলত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এবং প্রায় বলতে হবে মার্চের পর থেকেই, যখন থেকে লকডাউনের প্রক্রিয়া শুরু হয়েছিল তখন থেকেই নৈশ কার্ফিউ ছিল। আজ প্রথম বলতে গেলে 5 মাস পর ব্যবসায়ীরা নৈশ কার্ফিউ প্রত্যাহার হয়েছে এবং আজ ব্যবসায়ীরা বলতে গেলে দেড় রাত্র পর্যন্ত ব্যবসা করতে পারবেন। তো দেখা গেছে যে ব্যবসায়ী বা সাধারণ জনগণের মধ্যে নৈশ কার্ফিউ প্রত্যাহার করার যে সিদ্ধান্ত তাকে স্বাগত জানিয়েছেন, কিন্তু দেখা গেছে কিছু লোক প্রবীণ লোক সম্পূর্ণভাবে লকডাউন প্রত্যাহার করা সিদ্ধান্তকে ওরা কিছুটা সমালোচনা করেছেন। ওরা বলতে গেলে ওদের বলেছেন যে যখন আক্রান্ত লোকের সংখ্যা পুরো রাজ্যে বাড়ছে তখন কিছু নিষেধাজ্ঞা থাকা জরুরি ছিল। সমর্পিতা ধন্যবাদ জানাই নিরোদপুল দেব আপনাকে। আমরা চলে যাচ্ছি এবারে পরবর্তী সংবাদে। হাইলাকান্দি জেলার 20 জন কোভিড যোদ্ধাকে বৃহস্পতিবার সংবর্ধনা জানানো হয়। ডিআইজি দিলীপ চন্দ্র দেবের উপস্থিতিতে পুলিশ সুপারের স্বাক্ষরিত শংসাপত্র তুলে দেওয়া হয় যোদ্ধাদের হাতে। এই পুলিশ কর্মী ও আধিকারিকরা করোনা যুদ্ধে জয়ী হয়ে কর্মক্ষেত্রে ফিরে এসেছেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পুলিশ সুপার গৌরব উপাধ্যায় ও অতিরিক্ত পুলিশ সুপার কুলেন্দ্রনাথ ডেকা অংশ নেন। বা সামাজিক স্থিতি কারো নাচায় ইয়াত বিভিন্ন র্যাঙ্কর আছে। জেলার আরক্ষী অধীক্ষক সমন্বিতে শ্রীযুক্ত রবীন্দ্রনাথ সমন্বিতে এজন হোমগার্ডলৈকে আক্রান্ত হয়েছে। আর আটাইতক ডর কথা যে আমার রাজ্যের মহামহিম আরক্ষী সঞ্চালক প্রধান শ্রীযুক্ত ভাস্কর জ্যোতি মহন্তদেব নিজেই কোভিডের লগত যুদ্ধ করে গুহী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন হয়ে আছে। আজি দুদিন, আজি থার্ড ডে, তৃতীয় দিন নিরাপদে কোভিডের মুক্তি পায়। করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করার ক্ষেত্রে প্লাজমা থেরাপি খুবই জরুরি, সেজন্য প্লাজমা দানে জনগণকে আগ্রহী করে তুলতে সচেতনতা অভিযান চালিয়ে যাচ্ছে মারোয়ারি যুবমঞ্চ। সংগঠনের শিলচর ইউনিটের সভাপতি প্রমোদ শর্মা এ ব্যাপারে সংগঠনের এই পদক্ষেপ নিয়ে বক্তব্য রাখেন। সংস্কৃত মন্ত্র কা অর্থ হ্যাঁ সবই নিরোগ রহে, সবই সুখী রহে।
सभी की निरोगता के लिए प्रयास में मारवाड़ी युवा मंच लोगों को प्लाज्मा दान करने के लिए मोटिवेट कर रहा है, प्रोत्साहित कर रहा है। कल तक की स्थिति के अनुसार सिलचर मेडिकल कॉलेज में मारवाड़ी युवा मंच के प्रोत्साहन पर 21 लोगों ने यहां एसएमसी में प्लाज्मा दान किया। কাছাড় জেলার নিবন্ধিত সমবায় সমিতি সমূহ থেকে আবেদনে আমন্ত্রণ করা হয়েছে 2020-21 বছরের জন্য মুখ্যমন্ত্রীর থলুয়া বিকাশ আঁচনী প্রকল্পের আওতায় সহায়তার জন্য আবেদন করতে ইচ্ছুক সমবায় সমিতিগুলি থেকে। মহাব্যবস্থাপক জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্র কাছাড় বৃহস্পতিবার একটি আদেশ জারি করেছে, যেখানে বলা হয়েছে যে আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী 19 সেপ্টেম্বর। বিস্তারিত তথ্যের জন্য আবেদনকারী জেনারেল ম্যানেজার ডিআই ও সিসি কাছাড় শিলচরের সাথে যোগাযোগ করা যাবে বলে ডিডিআই পিআর শিলচর কার্যালয় থেকে জানানো হয়েছে। আজ সংবাদ এখানেই শেষ করছি, নমস্কার।